আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। শুরুতে আপনাদের প্রতি একটি বিনীত অনুরোধ, যদি আমার চ্যানেলটি পূর্বে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিনীতভাবে অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর আপনাদের কোনো বক্তব্য থাকলে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন। তো আজকের বিষয়, কবুতর ডিম না দেওয়ার কারণ কি এবং তার উপায় কি। তো অনেক ভাই এরা গ্রুপে এবং ফেসবুকে জানতে চাইছেন তাদের কবুতরটা অ্যাডাল্ট হয়েছে কিন্তু এখনও পর্যন্ত ডিম দিচ্ছে না, কারণ কি এবং এর সমাধান কি। তো সেই বিষয়টা মাথায় নিয়ে আমি মূলত আজকের এই ভিডিওটা তৈরি করেছি। এই ভিডিওটা তৈরি করতে গিয়ে আমি বাংলাদেশ জাতীয় তত্ত্বাবধায়ক, আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ সরকারের লোগো, এখানে একটা অপশন আছে কবুতর পালন ও চিকিৎসা প্রাথমিক তত্ত্ব, এই ওয়েবসাইটে সহযোগিতা নিয়েছি। এই ওয়েবসাইটে সহযোগিতা নিতে গিয়ে আমি এই ওয়েবসাইটে যেটা পেলাম সেটাই মূলত আমি আপনাদের মাঝে শেয়ার করব। তো আমাদের কবুতরগুলো অনেক সময় ডিম না দেওয়ার কারণ হচ্ছে যে কবুতরটা যখন পরিপূর্ণভাবে অ্যাডাল্ট হয় না তখন হয়তো বা ডিম দেয় না, আবার দেখা যায় দুইবার তিনবার ডিম দিয়ে অনেক সময় যথাসময়ে মাল্টিভিটামিন এবং মিনারেলসের অভাব থাকে বা রেস্ট না পায় তখন তারা ডিম দেয় না, এসব কারণে হয়েও থাকে। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় কবুতরটা আসলে 10-15 হয়ে গেছে বা 6 মাস 7 মাস বয়স হয়ে গেছে বা ফুল অ্যাডাল্ট হয়ে গেছে কিন্তু ডিম দিচ্ছে না। আবার কবুতরটা যথাসময়ে রেস্ট দেওয়ার পর 2 মাস 3 মাস 1 মাস অ্যাডাল্ট হয়েছে কিন্তু রেস্ট দিচ্ছেন, তারপরে কিন্তু কবুতর ডিম দিচ্ছে না, তাহলে এর কারণ কি এবং এরটা যদি হয়ে যায় তাহলে উপায় কী সেটা আপনারা এবার দেখতে থাকুন। যেমন বাম পাশে দেখুন ভিটামিন এ এর ঘাটতি, যে আপনারা দেখতে পাচ্ছেন ভিটামিন এ এর ঘাটতি। এই যদি শরীরে ভিটামিন এ এর ঘাটতি হয় তখন কী হয় আপনারা দেখেন যে উৎপাদন ও হ্যাসিবিলিটি হ্রাস পায়। তাহলে কেন উৎপাদন ও হ্যাসিবিলিটি বলতে তার ডিম দিচ্ছে না, এবং ডিম যখন দিচ্ছে না তখন তার হ্যাসিবিলিটি জিনিসটা হয় না, তা সে ডিমে যায় না, উৎপাদনে যায় না। উৎপাদন যাওয়ার প্রাথমিক বা প্রাইমারি লক্ষণ হচ্ছে কিন্তু, অর্থাৎ ফার্স্ট লক্ষণ হচ্ছে কিন্তু ডিম দিতে হবে তাকে। তাহলে যেহেতু ডিমে দিবে না তাহলে সে কীভাবে উৎপাদন করবে, তাহলে উৎপাদন ও হ্যাসিবিলিটি হ্রাস পাওয়ার কারণ কি, প্রথম কারণ হচ্ছে ভিটামিন এ এর ঘাটতি। দ্বিতীয়ত যেটা দেখেন ভিটামিন ডি এর ঘাটতি, ভিটামিন ডি এর ঘাটতি হলে কি হবে, যেমন দেখেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন ডিম উৎপাদন, ডিম উৎপাদন ও হ্যাজিবিলিটি হ্রাস পায়। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন ডিম উৎপাদন ও হ্যাজিবিলিটি হ্রাস পায়, তাহলে এই ভিটামিন এ এবং ভিটামিন ডি এর কারণে মূলত আপনার কবুতর ডিম দিচ্ছেন না। তাহলে যদি আপনার কবুতর যথাসময়ে অ্যাডাল্ট হওয়ার পরও ডিম না দেয় বা পরিপূর্ণভাবে রেস্ট দেওয়ার পরও যদি ডিম না দেয় তাহলে আপনারা করবেন কি, প্রথমে দিবেন ভিটামিন এর ঘাটতি যেটা সেটা সেটা রিফিল করে দিবেন, তারপর ভিটামিন ডি এর ঘাটতি যেটা আছে সেটাও রিফিল করে দিবেন। তাহলে আপনারা একসাথে দিতে পারেন রিফিল বা আলাদা আলাদাভাবে দিতে পারেন। তাহলে প্রথমে ভিটামিন এ এর ঘাটতি কীভাবে করবেন, যেমন ভিটামিন এ ওষুধ আপনারা দিতে পারেন, যেমন ওভিট এ, ওভিট এ ভিটামিন এ কত 50,000 আয়ু, এটা হচ্ছে অপশন ইনের প্রতিটার দাম, অর্থাৎ প্রতি সফট সেলেটিনের দাম কিন্তু 1.93 টাকা, যদি বা দোকানে 1.90 টাকা বুঝে নিতে পারে। এটা খাওয়ানোর নিয়ম হচ্ছে যে যে সফট জেলেটিন ক্যাপসুল যেগুলো সেগুলো হাতে নেবেন, একটু ফুটু করে কবুতরের মুখটা হা করে আঙুল দিয়ে সাপ দিলে ভিতরে যে ওষুধগুলো আছে সেগুলো তার শরীরের ভিতরে চলে যাবে। আপনারা দিনে একটা করে দিলে এনাফ, অথবা যদি নর্মালি উভয়কে দেন তাহলে আপনারা একটা ক্যাপসুল ফুটো করে অর্ধেক অর্ধেক করে খাইয়ে দেবেন, একটা দিতে গেলে অনেক সময় একটু কি হয়ে যায় ওভার ডোসের মতো হয়ে যায়, সেজন্য আপনারা করবেন কি একটা সফট জেলেটিনকে অর্ধেক করে দিবেন, অর্থাৎ মাদিকে অর্ধেক নরকে অর্ধেক আপনারা এভাবে দিয়ে দিবেন। আর যদি বাকি যেটা আছে সেটা কিভাবে রিফিল করবেন, যে ভিটামিন ডি এর ঘাটতি, তাহলে ভিটামিন ডি এর ঘাটতিও আপনারা ভিটামিন ডি দিতে হবে, যেমন ভিটামিন ডিটা কিন্তু রোদে দিলে পাওয়া যায় সকাল 10টা 11টার দিকে, যদি যে রোদগুলো আধা ঘন্টা 1 ঘন্টা রোদে রাখবেন রিফিল হয়ে যাবে। আর যদি আপনারা পর্যাপ্ত রোদ না পান বা ঘরের ভিতরে বা খাঁচার ভিতরে পালন করেন তখন আপনারা ভিটামিন ডি এর ঘাটতিটা রিফিল করবেন কীভাবে, ওষুধ দিয়ে। যেমন আমাদের দেশে কিন্তু যদিও বা ভিটামিন ডি দিয়ে স্পেসিফিকভাবে ভিটামিন ডি দিয়ে এখনও পর্যন্ত আমার মনে হয় কোনো ওষুধ তৈরি করা হয়নি, ভিটামিন ডিটা অন্যান্য ওষুধের সাথে ভিটামিন ডিটা তৈরি করা হয়েছে, যেমন ক্যাডিভিট ট্যাবলেট, ক্যাডিভিট ট্যাবলেটের মধ্যে ভিটামিন সি আছে, ভিটামিন ডি থ্রি আছে, ফলিক অ্যাসিড আছে। যেমন ভিটামিন সি আছে 400 মিলিগ্রাম, ভিটামিন ডি থ্রি 400 মিলিগ্রাম এবং ফলিক অ্যাসিড 2 মিলিগ্রাম, এটা হচ্ছে ইনসেপ্টার, প্রতিটা ট্যাবলেটের দাম কিন্তু 3 টাকা, এটা অর্ধেক করে খাইয়ে দিবেন, অর্ধেক নরকে অর্ধেক মাদিকে আপনারা খাইয়ে দিবেন। তাহলে অথবা যদি এই ক্যাডিভিট ডি না পান তাহলে আপনারা করবেন কি, যেমন এরিস্টকল ডি, এই এরিস্টকল ডিটাও নিতে পারেন, এখানে কিন্তু ক্যালসিয়ামও আছে এবং ভিটামিন ডিটাও আছে, এত এখানে কিন্তু ক্যালসিয়াম আছে আপনার 500 মিলিগ্রাম এবং ভিটামিন ডি থ্রি আছে কিন্তু 200 আইইউ,
এটাকে কিন্তু আপনারা অর্ধেক করে খাইয়ে দিবেন প্রত্যেক কবুতরকে। অথবা যদি আপনারা এই জিনিসটা যদি একসাথে খাইয়ে দিতে আপনাদের যদি কষ্ট হয়, তাহলে আপনারা বিকল্প একটা করতে পারেন কি, সেটা হচ্ছে কবুতরের একটা কোর্স আছে, যেমন আমার চ্যানেলে আমি ইতিপূর্বে আপলোড করছি কবুতরের মাল্টি ভিটামিন অ্যান্ড মাল্টি মিনারেলস অল ইন ওয়ান, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিছি, আপনারা চাইলে সেটাও দেখে আসতে পারেন। এই কোর্সটা যদি আপনারা করান, তাহলে আপনাদের কবুতর নিয়ে আর কোনো টেনশন করতে হবে না, অন্য কোনো রোগ নিয়েও খুব একটা টেনশন করতে হবে না, সব ধরনের সমস্যা এই অল ইন ওয়ান কোর্সের ভিতরে আপনারা পেয়ে যাবেন। যেমন ডিমের কোষা পাতলা হওয়া, ডিম মারা যাওয়া, ডিমের ভিতরে বাচ্চা মারা যাওয়া, ডিম নষ্ট হয়ে যাওয়া, ডিম না জমা, কবুতর দুর্বল হয়ে যাওয়া বা গাড় পাকা হয়ে যাওয়া ইত্যাদি সবগুলো রোগের কিন্তু ওষুধ কিন্তু এই অল ইন ওয়ান কোর্সের ভিতরে আছে। আপনারা চাইলে ডেসক্রিপশন বক্স থেকে ক্লিক করে সেই ভিডিওটা দেখে আসতে পারেন। তো প্রিয় বন্ধুরা, আজ এতটুকু পর্যন্ত, বিদায় নিচ্ছি, সালামু আলাইকুম।